বিসমিল্লা রহমানের রাহিম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা মাইক্রো বিজনেসে কীভাবে কাজ করব। মাইক্রো বিজনেসের কাজগুলি আমরা বিশেষ করে আজকে প্রোমোশনাল ওয়ার্কের কাজগুলি যে রয়েছে এখান থেকে কিভাবে কাজ করে আমরা ভালো উপার্জন করব সে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মাইক্রো বিজনেস হচ্ছে অনলাইনে আর্নিং করার জন্য সবচেয়ে ট্রাস্টেড এবং সবচেয়ে সহজ একটি অনলাইন আর্নিং সাইট তো আপনারা একটু মনোযোগই হবেন কারণ আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি নতুন এবং পুরাতন উভয়ের জন্য তো একটু মনোযোগ সহকারে দেখুন আমরা মাইক্রো বিজনেসে চলে এসেছি দিয়ে এখন আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো দেখুন জয়েন নাও যে অপশনটি রয়েছে আমরা যদি সেখানে ক্লিক করি আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ এসেছে ওয়েলকাম টু মাইক্রো বিজনেস এখানে দেখুন লগ রয়েছে বাম দিকে এবং ডান দিকে আছে সাইন আপ তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা এখান থেকে সাইন আপ করতে পারবেন এবং যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা লগ করবেন তো প্রথমে আমি লগ করে দেখাবো যে ভিতরে আসলে কি কি রয়েছে তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্টটির যে মেইন যে ড্যাশবোর্ডটি রয়েছে আমি সেই মেইন ড্যাশবোর্ডে এসেছি তো এখানে অ্যাকাউন্টটিতে সব কিছু দেখা যাচ্ছে যে এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানেকার যে বিষয়গুলি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ইনকামের তো এখানে ইনকামের সমস্ত তথ্যগুলি দেওয়া রয়েছে এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের এই যে মাইক্রো বিজনেস এই সাইটটিতে আমরা যে কাজ করবো তো কাজের নিয়মটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ার বাটনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখুন মাই ওয়ার্কস নামে একটি অপশন রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ওয়ার্ক প্রোমোশনাল ওয়ার্ক এবং প্রফেশনাল ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ওয়ার্কে প্রথমত ষাট টাকা করে দিত কিন্তু বর্তমানে এখান থেকে প্রায় ষোলো টাকা পর্যন্ত ইনকাম করা যাচ্ছে এবং প্রমোশনাল ওয়ার্ক থেকে আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারবো তো সব মিলে আমরা যদি দৈনিক কাজ করি রেফার সহ সব মিলে আমরা এখান থেকে খুব সহজেই পাঁচশো টাকা উপার্জন করা সম্ভব তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন প্রথমে আমরা একটু সহজ যে বিষয়টি ডেলি ওয়ার্কের বিষয়ে সহজেই কিছু কথা আলোচনা করি তারপর আমরা প্রমোশনাল ওয়ার্ককে কীভাবে কাজ করতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ভিজিট লিঙ্ক শেয়ার এবং ওয়াচ ভিডিও লিঙ্ক ভিজিটের তো অনেকেই হয়তো বা জানেন যে লিঙ্ক ভিজিটের কাজ হচ্ছে এখানে ক্লিক করার পরে যেই লিঙ্কটি আসবে দেখুন লিঙ্ক ভিজিট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ট্যাক্স রয়েছে প্রতি ট্যাক্সে এখানে আমাদের প্রতিভাবে আলাদা আলাদাভাবে ইনকাম হবে এবং সরাসরি ইনকামটা আমাদের মেন ব্যালেন্সে যুক্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স এখন নয়টা নয়শো চল্লিশ টাকা আশি পয়সা রয়েছে তো আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ট্যাক্স ওয়ানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে একটা লিস্ট নিয়ে এসেছে ইনকামের জন্য তো এখানে আমাদের এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্ক ভিজিট আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো কাজটা কিন্তু অত্যন্ত সহজ শুধুমাত্র ক্লিক করে এখানে দশ সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি ক্লিক করার পরে আমি এসআরটিতে নিচের দিকে আসতেছি দেখুন দেখুন আমাদের এখানে কোনো কাজ নেই শুধুমাত্র এখানে দশ সেকেন্ড এটাকে ভিজিট করতে হবে তো আশা করছি দশ সেকেন্ড আমার হয়ে গিয়েছে কথা বলতে বলতেই তো আমি ব্যাক নিয়ে নিচ্ছি ব্যাক নেওয়ার পরে আমি নিচের দিকে আসব দেখুন এখানে আরেকটি লিঙ্ক চলে এসেছে তো এখানে আমাকে ক্লিক করতে হবে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আশা করি দশ সেকেন্ড হয়ে গিয়েছে আমি ব্যাক নিয়ে নিচ্ছি পরবর্তীতে আরেকটা লিঙ্ক চলে এসেছে অটোমেটিক্যালি এখানে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা প্রতিটি লিঙ্কে আমরা দশ সেকেন্ড করে অপেক্ষা করেছি আবার সর্বশেষ যে লিঙ্কটি সেটিতে আমরা চলে আসতেছি দেখুন সবার নিচে তো দেখুন এই লিঙ্কটিও চলে এসেছে আমরা এখানে ক্লিক করে দিয়েছি তো দশ সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে তো দশ সেকেন্ড হয়ে গিয়েছে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি তো ব্যাগ নেওয়ার পরে আমাকে নিচের দিকে সবার নিচের দিকে এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে একটা অপশন চলে আসবে তো দেখুন ট্যাক্স কমপ্লিট নামে একটা অপশন এসেছে তো এভাবে আমি ট্যাক্স কমপ্লিট করে দিচ্ছি এই লেখাটিতে ক্লিক করে দিলাম তো আমি এক নম্বর ট্যাক্সটি আমি কমপ্লিট করেছি এভাবে দুই নম্বর ট্যাক্স আছে তিন নম্বর এভাবে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার পর্যন্ত ট্যাক্স আছে লিঙ্ক ভিজিটের তো বন্ধুরা লিঙ্ক ভিজিটের কাজগুলি করে আপনার যে টাকাটা রয়েছে সেটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো সেটা আসলে যোগ হয়েছে কি না বা যোগ হচ্ছে কিনা সেটি আমাদেরকে জানার জন্য আমাদেরকে এই যে গিয়ার বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমাদেরকে ড্যাশবোর্ডে আগে ক্লিক করতে হবে তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো দেখুন ড্যাশবোর্ডে এখানে চল্লিশ টাকা নয় নয়শো চল্লিশ টাকা আশি পয়সা ছিল তো এখন নয়শো একচল্লিশ টাকা আশি পয়সা হয়ে গিয়েছে তো আপনারা যদি দেখেন যে এখানে মাই ওয়ার্ক প্লেসে দেখুন ওয়ার্ক প্লেস ডেলি ওয়ার্কে যদি আবার যাই যাওয়ার পরে এখানে দেখুন লিঙ্ক ভিজিটের কাজটি করলাম লিঙ্ক শেয়ারের কাজটি আছে এখানে আবার ওয়াচ ভিডিও তো ওয়াচ ভিডিওর কাজগুলিতে একটু বেশি পরিমাণ প্রফিট পাওয়া যায় এখান থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আপনারা করবেন তো ফেসবুক রয়েছে এবং ইউটিউব রয়েছে আমি ইউটিউবে যাচ্ছি তো এখানে আমি যদি একটা ট্যাক্সে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স ওয়ানে কাজ করতেছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ভিডিও রয়েছে পাঁচটা লিঙ্ক সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগতে পারে কাজটি টোটাল করতে খুবই দ্রুত হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখবেন তো এখানে আমাদেরকে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি অপেক্ষা করতেছি দশ সেকেন্ড অপেক্ষা হয়ে গিয়েছে তো আমি ব্যাগ নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিডিও চলে এসেছে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে দশ সেকেন্ড হয়েছে আমি ওইখান থেকে ব্যাগ নিয়ে নিচ্ছি তো ভিডিও থ্রি তে ক্লিক করলাম আপনারা এখানে লক্ষ্য করবেন যে এই ভিডিওটি যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে ভিডিওটির নিচে দেখুন পাঁচ সেকেন্ড এই যে লেখাটি উঠতেছে এখানে আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণ সময় আপনার পার হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দেখুন এই যে জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ আমার এখানে পনেরো সেকেন্ড হয়ে গিয়েছে তো আমি অবশ্যই ব্যাগ নিতে পারবো এখন ব্যাগ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে ভিডিও ফোরটাও চলে এসেছে এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন আট সেকেন্ড নয় সেকেন্ড দেখতে পাচ্ছেন এগারো সেকেন্ড হয়ে গিয়েছে বারো সেকেন্ড তো দেখুন পনেরো সেকেন্ড হয়ে যাচ্ছে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ নাম্বার ভিডিওটা ওইখানে চলে এসেছে আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড শুধু দশ সেকেন্ড হলে হবে তো আমি একটু 10 সেকেন্ড বারো সেকেন্ড এরকম করে আমি ব্যাক নিয়ে নিচ্ছি দেখুন এখানে তেরো পনেরো সেকেন্ড হয়ে গিয়েছে আমি ব্যাক নিয়ে নিলাম তো বন্ধুরা ব্যাক নেওয়ার পরে আমাদেরকে এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স কমপ্লিট নামে যে অপশনটি এসেছে এই ট্যাক্স কমপ্লিট আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পরে আমি যদি এখন এই টাকাটা দেখতে চাই যে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তো আমাকে এই যে দেখুন গিয়ার বাটনটি দিয়ে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে হবে দিয়ে এটাকে রিলোড দিতে হবে তো রিলেট দেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নয়শো তেতাল্লিশ টাকা আশি আশি পয়সা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে ডেইলি ওয়ার্কের কাজগুলো অত্যন্ত সহজ এগুলো আসলে সবাই পারবে এবং এগুলো কাজ আমাদেরকে জন্য বেশি কিছু জানার প্রয়োজন পড়ে না তো ডেইলি ওয়ার্কগুলি থেকে আমরা এখান থেকে প্রায় ষোলো টাকা ইনকাম করতে পারবো পনেরো ষোলো টাকা এবং কি এটা ইনকামটা আসলে দিন দিন বাড়তেছে প্রথমত এখানে সাত টাকার কাজ দিত তারপরে আস্তে আস্তে বারো টাকা এখন বর্তমানে ষোলো টাকা এবং কোম্পানি বলেছে ডেইলি ওয়ার্কের যে সহজ কাজগুলি আছে এগুলি কাজ তারা আরও বাড়ানোর চেষ্টা করছে এবং এখানে প্রমোশনাল যে কাজগুলো আছে এগুলো খুব সহজ এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে তো এখানে দেখুন যে পাঁচ ধরনের পাঁচ ক্যাটাগরির কাজ আছে তো আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং করে দিয়ে প্রতি আর্টিকেল আপনি এখান থেকে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে নিউজ পাবলিশার অপশন আছে এখান থেকে পাঁচ টাকা নিতে পারবেন ভিডিও এডিটিং আছে ভিডিও এডিটিং থেকে পাঁচ নিতে পারবেন এবং সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার ইউ ফেসবুক টাইমলাইন এটা হচ্ছে প্রতি শেয়ারে আপনি এখান থেকে এক টাকা করে নিতে পারবেন এরপরে অ্যাপস ডাউনলোড অ্যান্ড সাইন আপ এখান থেকে আপনি ভালো নিতে পারবেন এখান থেকে আপনি দুই টাকা নিতে পারবেন তো এগুলি কাজ কিন্তু খুবই সহজ আপনার যদি একটু বুঝতে চান বা বুঝতে পারেন তাহলে আপনার কাছে সহজ মনে হবে তো এটা কিভাবে আপনার জানতে পারবেন যে কাজটি কিভাবে করবেন তো আর্টিকেল রাইটিং তো সবাই পারবে না কারণ আর্টিকেল রাইটিং বিভিন্ন টপিকসের উপরে লিখতে হয় তো সবাই পারবে না তবে যারা পারবে সেখানে মানে বিষয়টি দেওয়া আছে আর আর্টিকেল রাইটিংয়ের বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আমি সবচেয়ে সহজ যে কাজটি প্রথমে সেই সহজ কাজটি দেখিয়ে দিই যে সহজ কাজটি করে কিভাবে করা যায় প্রথমত আমি দেখুন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার ফেসবুক টাইম লাইন এই যে ইনকামটা আছে এই ইনকাম সোর্সটাতে আমি ক্লিক করলাম চার নম্বরের তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু লেখাই আছে প্রমোশনাল ওয়ার্কে এখানে সব লেখাই আছে সহজে যে এখানে বলা আছে যে টাইটেলটা বলা আছে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর ফেসবুক টাইম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক দিয়েছে তারা যে সাবস্ক্রাইব করার জন্য একটা চ্যানেলের লিংক আমাদের কাজটা কি সে কাজটা দেখুন এখানে বলা আছে যে উপরের লিঙ্কটিতে ক্লিক করেন এবং ইউটিউব চ্যানেল ওপেন হবে তারপর ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে চ্যানেলটিকে আমাদেরকে শেয়ার করে দিতে হবে ফেসবুকে তারপর সেই ফেসবুকে যে আমরা শেয়ার করব তো নিজের ফেসবুকের টাইমলাইনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আবার আমাদেরকে এই নিচে যে ফাঁকা অপশনটি আছে এখানে বসিয়ে দিতে হবে যদি সব কিছু আমাদের সঠিক হয় তাহলে তারা আমাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের যে প্রতিদিনের যে ইনকামগুলো হবে এই প্রোমোশনাল ওয়ার্ক থেকে সেই ইনকামগুলো বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের মেইন ব্যালেন্সে চলে যাবে তো এখন আমি আপনাদের সহযোগিতার জন্য একটি কাজ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাজটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নম্বরে যে আমাদের এখানে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন সব এখানে চলে আসবে তো বন্ধুরা ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন মাইক্রো বিজনেস এখানে একটা চ্যানেল রয়েছে তাদের তো এই চ্যানেলটিতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো আমি এখানে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে একটা বাটন রয়েছে আমি এখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আমাদেরকে যে জিনিসটি করতে হবে এটিকে আমাদেরকে শেয়ার করতে হবে তো শেয়ার আমরা কীভাবে করবো শেয়ার করার জন্য আমাদেরকে এখানে অপশনটা দেখতে হবে কোথায় আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ারের জন্য উপরের দিকে দেখুন যে একটা গিয়ার বাটন আছে এখানে কনে উপরের দিকে এই গিয়ার বাটনটিতে আমি ক্লিক করেছি ক্লিক করার পরে দেখুন এখানে শেয়ার নামে যে একটি অপশন আছে শেয়ার তো শেয়ারে আমি ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পর আপনার যেহেতু ফেসবুক এখানে যদি আপনার সরাসরি যেহেতু ফেসবুক আপনার অ্যাপসটি থাকে তাহলে তো সরাসরি ফেসবুক অ্যাপসে আপনি শেয়ার করতে পারবেন যদি না থাকে তাহলে আপনাকে এটাকে কপি করতে হবে তো এখান থেকে কপি করা যাবে কপি করার পরে আপনি সেটাকে শেয়ার করতে পারবেন তো আমি এটাকে কপি করে নিচ্ছি যেহেতু আপনারা অনেকেই রয়েছেন যারা আসলে বিভিন্ন ব্রাউজার থেকে ব্রাউজ করেন ফেসবুক তো আমি কপি করে নিচ্ছি কপি করে আমাকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে তো ব্রাউজারে গিয়ে আমি ফেসবুকে চলে গেলাম সরাসরি ফেসবুকে যাওয়ার পরে আমি আমার এই যে দেখুন টাইম লাইনে আমি এখানে এই লিঙ্কটাকে শেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিয়েছি তো এটি লোডিং নিয়ে নিয়েছে দেওয়ার পরে আমাদেরকে যে জিনিসটি করতে হবে এখানে একটা আমরা মন্তব্য করে দিতে পারি যে এই লিঙ্কটাকে আমরা নিচের দিকে ঠেলে দিয়ে এখানে আমি লিখে দিলাম যে ভেরি গুড সাইট দেখুন ভেরি গুড সাইট লিখে আমি এটাকে পোস্ট করে দিয়েছি দেখুন পোস্ট করে দিলাম তো দেখুন ভেরি গুড সাইট নামে এটা পোস্ট হয়ে গিয়েছে এখন আমার কাজটি হচ্ছে আমার যে ফেসবুকটি রয়েছে এই যে গিয়ার বাটনটি ফেসবুকের এখানে আমাকে গিয়ে আমার যে ফেসবুক লিঙ্কটি রয়েছে ফেসবুক টাইম লাইন লিঙ্কটি আমাকে এখন কপি করে দেখুন উপরের দিকে যদি আমি ক্লিক করি এখানে আমার টাইমলাইন কফ লিঙ্কটা রয়েছে অথবা আপনার যারা অ্যাপসে কাজ মানে লিঙ্কটাকে শেয়ার নিতে চাইবেন তারাই যে দেখুন মোর যে অপশনটি রয়েছে এখানে মোর এই মোরে ক্লিক করে দেখুন কপি লিঙ্ক টু প্রোফাইল কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখুন আমার প্রোফাইল লিঙ্কটি কপি হয়ে গিয়েছে এখানে ওকে করে দিলাম কপি হয়ে গিয়েছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে মাইক্রো বিজনেস সাইটে চলে যেতে হবে মাইক্রো বিজনেসের সাইটে গিয়ে এখানে আমাদের ওয়েবসাইটটা বসিয়ে দিতে হবে দিয়ে আমাদের যে কাজটি সহজ কাজ সেটি হচ্ছে আমাদেরকে নিচে এসে মানে সেন্ড করে দিতে হবে তো দেখুন আমার কাজটি অলরেডি সাকসেসভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে এখন তিনারা আমার এটাকে রিভিউ করবে রিভিউ করে তারা দেখবে যদি সঠিক হয় তারা আমাকে অবশ্যই আমার মেইন ব্যালেন্সে টাকাটা যুক্ত করে দেবে তো এরপরে আরও এখানে প্রফেশনাল কিছু ওয়ার্ক রয়েছে এগুলো অত্যন্ত সহজ বন্ধুরা আমি যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাপস ডাউনলোড অ্যান্ড সাইন আপ অ্যাপস ডান ডাউনলোড অ্যান্ড সাইন আপের জন্য এখানে দুই টাকা করে দিবে তো এখানে আমি ক্লিক করলাম আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন প্রতি এখানে যে ইটা রয়েছে এখান থেকে আমাদেরকে দুই টাকা দিয়ে থাকবে তো লিঙ্কটি ওপেন করার পর সাইন আপ গুগল অ্যাকাউন্ট থেকে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পরে আমাদেরকে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়ায় রয়েছে প্রতি কাজের জন্য দুই টাকা তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে আমাদেরকে অ্যাপসটি এখানে ডাউনলোড করার পরে সেখানে সেই জিমেল দিয়ে আমাদেরকে লগ করতে হবে তো বন্ধুরা একটা ফোন এসেছিল তো কেটে গিয়েছিল তো আবার নতুন করে বলছি আপনারা এখান থেকে কাজটা করবেন এটা আপনার সব কিছু লেখা আছে বুঝছেন এখানে প্রত্যেকটি বিষয়ে লেখা আছে এবং খুব সহজ কারণ এখানে এমন কোনো কঠিন কাজ যুক্ত করা হয়নি যেটি আপনি পারবেন না সুতরাং এই কাজগুলি খুব সহজভাবে তৈরি করা হয়েছে এবং লিখে লিখে রাখা হয়েছে তো প্রমোশনাল ওয়ার্কের সাধারণ যে মৌলিক বিষয়গুলি এখানে দেখুন আপনার এখানে এই অ্যাপসটিকে ডাউনলোড করার পরে আপনি যখন কমপ্লিট করবেন আপনার কমপ্লিট করার পরে আপনার যে দুই টাকা আপনি এখান থেকে পাবেন সেটা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে সেটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো আপনাকে কোনো টেনশন করার দরকার নাই যে টাকাটা আসবে কিনা না অবশ্যই আসবে আর আমি ব্যাক নিয়ে নিচ্ছি এইভাবে করে প্রফেশনাল বা প্রমোশনাল ওয়ার্কের কাজগুলি আমাদেরকে করতে হবে অত্যন্ত সহজ যারা ভিডিও এডিটিংয়ের কাজ জানেন এখানে শুধু ক্লিক করবেন সমস্ত কিছু মানে ইনফরমেশন দেওয়া আছে তো আমি প্রমোশনাল ওয়ার্ক থেকে ব্যাক নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ওয়ার্ক প্রমেশনাল ওয়ার্ক এবং প্রফেশনাল ওয়ার্ক তো প্রফেশনাল ওয়ার্কটা তারা ট্রেনিং করাবে ট্রেনিং করানোর পরে তারা প্রফেশনালভাবে আমাদেরকে শিখিয়ে দিবে কীভাবে প্রফেশনাল কাজটা আমরা করবো আর প্রফেশনাল কাজ বলতে যেমন গ্রাফিক ডিজাইন হয়ে থাকে এই ধরনের কাজগুলি তো আমাদের এই সাইটটিতে আমি প্রবেশ করার মাধ্যমে আমি একদিকে যেমন গ্রাফিক ডিজাইন বা আমাদের যে বিভিন্ন অ্যাপস বা ফেসবুক মার্কেটিং বা বিভিন্ন কাজগুলি যে আমরা শিখতে পারতেছি শিকার পাশাপাশি আমাদেরকে কোম্পানি ডেইলি ওয়ার্কের কাজগুলি দিচ্ছে অত্যন্ত সহজ কাজ বন্ধুরা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ইনভেস্টের কোনো প্রয়োজন পড়ে না যে আপনি এখানে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন এরকম কোনো অপশন এখানে নাই তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাত্র পাঁচশো টাকা তারা সার্ভিস চার্জ নিচ্ছে তো পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুললে আমরা যদি কাজ করি তাহলে আমাদের টাকা আমাদের কাছে অবশ্যই চলে আসবে আমাদের কোনো রিক্স নেই এই জন্যই মূলত এই সাইটটাকে আমি বেছে নিয়েছি যারা অনেক জায়গাতে কাজ করতেছেন সঠিকভাবে টাকাগুলো জমা হচ্ছে না বা উড নিচ্ছেন বা আপনাদের কাছে অনেক ধরনের মানে ভিতরে অনেক ধরনের প্রশ্ন কাজ করতেছে যে আপনার কাজটা করতে পারবেন কি না তো তাদের জন্য সবচেয়ে সহজ এই কাজটি বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এটাও ঘরে বসে করতে পারবেন আর আপনাদেরকে যত রকমের সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে সাপোর্ট গ্রুপ সাপোর্ট টু সাপোর্ট তো আপনারা যারা আমার টিমে যুক্ত হবেন আমার রেফার কোডটি কিন্তু আমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো সেই ভিডিওটির নিচে গিয়ে আপনারা আমাদের এই ভিডিওটির নিচে গিয়ে যে রেফার কোডটি আপনারা পাবেন সেই রেফার কোডটি দিয়ে অ্যাকাউন্টটি আপনারা খুলে নেবেন এবং রেফার কোডটির নিচে আমার ফোন নাম্বারটি দিব অ্যাকাউন্টটা খোলার পরে অ্যাক্টিভ করার পরে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনাকে যুক্ত করে দিব এবং এই কোম্পানির যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আমি আপনাদেরকে যুক্ত করে দেবো তাহলে প্রত্যেকটি বিষয়ে আপনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং সহযোগিতা পাবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব সাধারণভাবে যে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আশা করি আপনারা অনেকে অ্যাকাউন্টটা খুলতে পারেন তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে গুগলে যাবেন মাইক্রো বিজনেস লিখে সার্চ মাইক্রো বিজনেস ডট কমে চলে যাবেন মাইক্রো বিজনেসে যাওয়ার পরে দেখুন জয়েন্ট নাও নামে যে অপশনটি রয়েছে এই জয়েন্ট নাও নামে অপশনটিতে চলে যাবেন গিয়ে দেখুন যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইন করবে যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে সাইন আপ করবে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে তো এই রেজিস্ট্রেশনটা অত্যন্ত সহজ করেছে তারা দেখুন এখানে শুধু আপনার নামটা দিবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিবেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন দেখুন কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আপনার প্রথমে যে পাসওয়ার্ডটি দিবেন সেটাকে আপনি পারতেছেন কি না দিতে সেটা জানার জন্য এখানে আরেকবার ওই একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন দেওয়ার পরে নিচে দেখুন একটি রেফারেল আইডি নাম্বার চাচ্ছে তো একটা রেফারেল নাম্বার আইডি আপনার অবশ্যই প্রয়োজন পড়বে যে রেফারেল আইডি নাম্বারটা আমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন এই ভিডিওটির নিচে গিয়ে আপনারা দেখবেন যে একটা রেফারেল আইডি নাম্বার আমি দিয়ে দিয়েছি সেই রেফারেল আইডি নাম্বারটা আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন আর এই রেফার আইডি নাম্বারটা কখনোই ভুল করবেন না আপনারা অনেকেই রয়েছেন যে রেফার আইডি নাম্বারটা ভুল করেছেন বা ভুলে আপনারা কোনো কিছু করেছেন দিয়ে আপনারা আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমাকে একটু হেল্প করেন বা আপনি আমাকে আমাদের আপনাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন কোম্পানির সাথে আমি আলোচনা করব তো তখন কিন্তু আমি আপনাদেরকে এই সহযোগিতাটা করতে পারবো না কিন্তু আপনি যদি সঠিকভাবে রেফার কোটি বসান তাহলে আপনি আমার টিমে যুক্ত হবেন আমার টিমে যুক্ত হলে আমরা একে অপরকে সহযোগিতা করে ভালো কিছু করব। এবং সমস্ত তথ্যগুলি আপনাকে সবার প্রথমে আমি শেয়ার করে দেব এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কি যাচ্ছে এখানে এনআইডি অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি অথবা পাসপোর্ট অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট যদি না থাকে তাহলে কমপক্ষে জন্ম নিবন্ধন যে আপনার রয়েছে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন এটিও যদি আপনার না থাকে আপনার পরিবারের আপনার মা বাবা অথবা আপনার যে বাবা আছে মা বাবার যে নাম্বারটি আছে সে মা বাবার নামে অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে সেটি বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে সেখানে অ্যাকাউন্টের অ্যাক্টিভের অপশনটা চলে আসবে আপনারা সুন্দর করে সেখানে অ্যাক্টিভ করার জন্য পাঁচশো টাকা আপনাকে পাঠাতে হবে কোম্পানির নাম্বারে পাঠানোর পরে আপনাকে সেখানে একটা ট্রানজেকশন আইডি নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটি বসিয়ে দিয়ে আপনার নিচে অ্যাক্টিভ লেখা আসবে সেখানে অ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করে দেবেন এটা কিন্তু অত্যন্ত সহজ বন্ধুরা এখানে কোনো ধরনের কঠিন কিছু নাই এই সাইটটিতে সব কিছু সহজ তো আপনারা আশা করি নিজেরাই পারবেন আর যদি না পারেন কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় অ্যাক্টিভ করতে হয় এ বিষয়েও আমি ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের চ্যানেলটিতে ঢুকে অনলাইন হেল্প সেন্টার চ্যানেলটি ঢুকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনাদের এখানে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের আপনাদের মানে রিস্ক নাই এখানে আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে অ্যাক্টিভ করবেন সেহেতু আপনাদের তেমন কোনো রিস্ক নাই আর আপনারা এখানে কাজটা দ্রুত করতে পারবেন কেননা পাঁচশো টাকা দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খুলতে আসলে কোনো ধরনের দ্বিধা করবে না কারণ এখান থেকে যে কাজের সুযোগগুলো পাচ্ছি আমরা এখান থেকে দৈনিক পঞ্চাশ থেকে আপনার প্রায় পাঁচশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারবো সুতরাং আপনারা কাজটি করার জন্য অ্যাকাউন্টটা খুলে ফেলুন এবং দ্রুত অ্যাক্টিভ করে ফেলুন তো বন্ধুরা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পর আমাকে ফোন দিবেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ